হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমার একটা ভালো লাগার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি জ্যোতিগাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো তোমরা সাথে থাকো আর দেখো আমি কি দেখাচ্ছি দেখো বন্ধুরা আজকে আমি দিদির বাড়িতে এসেছি তো তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে দেখো ওদের ছাদে উঠে কত সুন্দর দেখো বেল গাছ এই দেখো কত বেল হয়ে রয়েছে এই বেলগুলো কিন্তু সব কাঁচা আছে তো এই বেলগুলো তো পাকলে খুব ভালো হয় এই বেলের শরবত তারপরে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে এখানে দেখো বেলপাতা একদম হাতের সামনে পাওয়া যায় আমাদের তো কলকাতাতে একটা বেলপাতাও মানে কিনতে হয় আর কি আর সেখানে আমরা একটু বেলপাতা পাই না তাও কোনো সময় পুজো করতে গিয়ে দেখি বেলপাতা নেই কত সমস্যা হয় কিন্তু আমাদের দেখো এইখানে আমার দিদির বাড়িতে দেখো এত বড়ো বেলগাছটা তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি ছাদের থেকেই দেখাচ্ছি তোমাদের এই দেখো গাছটা এই গুড়িটা এই দেখো গাছটা কত বিশাল এখান থেকে হয়তো পুরোটা আমি মানে ভিডিওটা করতে পারছি না তবুও যতটা ভিডিওটা করছি আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দেখো গাছটা কত বড় এই দেখো একদম এই প্রান্ত থেকে একদম এই দেখো পুরো মাথা এই যে পুরো এতটা লম্বা এই আর এই দেখো গাছটার এইখানটা পর্যন্ত হচ্ছে ইয়ে আর গাছের গুড়িটাও তো দেখা একদম হাতের সামনে বেলগুলো এই দেখো কত বেল হয়েছে এই দেখো এই দেখো এই দেখো হাতের সামনে কত বেল দেখেছো একদম এই দেখো একটা বেল আমার একদম হাতের সামনে এই যে একদম বেলটা কাঁচা বেলেই দেখো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে বেলপাতা এই বেলপাতা আমরা কলকাতাতে কিনছি কি সুন্দর ফ্রেশ বেলপাতা একদম একদম মহাদেবকে দেওয়ার জন্য আমরা এই বেলপাতা পাই না এ দেখো একদম হাতের সামনে আমি একদম বেলপাতাগুলো এখানে তুলতে পারছি কত বেলপাতা একদম সব তিনটে করেই রয়েছে খুব ভালো লাগছে তা শেয়ার না করে পারলাম না এই দেখো হাতের সামনে যদি এরকম বেলপাতা যদি পাওয়া যায় তাহলে তো আমাদের তো পুজো করতো কত সুবিধা হয় দেখো একদম হাত দিয়ে আমি বেল গাছটা পাতা একদম নিতে পারছি শুধু বেল গাছ নয় অনেক গাছ আছে বাড়ি যেখানে আম গাছটা রয়েছে এটাও তাই এটাও আমি হাত দিয়ে তুলতে পারছি আমার এখানে আসলে এই জিনিসটাই ভালো লাগে যেটা কলকাতায় পাই না একদম হাত দিয়ে তোলা যাচ্ছে কত আম হয়েছিল এখন আমগুলো শেষ হয়ে গেছে এ দেখো আম গাছ এই দেখো কাঁঠাল গাছ আম গাছ তারপরে এই দেখো কাঁঠাল গাছটা দেখো কত বড় এটাতেও কিন্তু প্রচুর কাঁঠাল কিন্তু ধরেছিল এখন প্রায় সব শেষ হয়ে গেছে এই দেখো প্রচুর গাছ এখানে এই দেখো একদম আম গাছ একদম সামনে এখানেও একটা কি যেন গাছ আছে জানি না এই পাঁচটা ভর্তি গাছ এখানে আমি কতগুলো ভিডিও বানালাম আর তোমাদের সাথে গাছটা শেয়ার করি না এখানে একটা বড় মতো গাছ রয়েছে ওইখানে একটা আমের গাছ হয়েছে সেই আমটা কিন্তু বারো মাসের আম ওখানে দেখো নতুন মুকুল এসেছে ওই আম গাছটা খুব ভালো লাগছে এসেই দেখো ছাদের থেকে একদম পেঁপে গাছটা সামনে দেখো পেঁপে হয়ে রয়েছে একদম এটাও হাত দিয়ে পারা যাচ্ছে একদম দেখেছো এরকম সামনাসামনি পাড়া গেলে একটা সামনাসামনি সবজি হতে দেখলে ভীষণ ভালো লাগে যারা গ্রামের দিকে থাকো তারা আলাদা আমরা কলকাতার দিকে যেহেতু এগুলো দেখতে পারি না একদম ছাদে উঠে দেখতে পাচ্ছি একদম ছাদে উঠে পেঁপে পাঠতে পারছি দেখো কত পেঁপে হয়ে রয়েছে খুব ভালো লাগছে ওই জন্য এখানে মোটামুটি সব বাড়িতেই প্রচুর গাছ কর তোমাদের সঙ্গে এইটা মুহূর্তটা শেয়ার করলাম এখানে টিপটি বৃষ্টিও হয়েছে ছাদটাও মোটামুটি পুরো ভেজা তাও আমি ভেজা ছাদে উঠে তোমাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করলাম একটা ভালো লাগার দৃশ্য আমার তো যাই হোক তোমাদেরও হয়তো ভালো লাগবে এই গাছটা হচ্ছে ডুমুর গাছ দেখেছো কত ডুমুর হয়ে রয়েছে এই গাছটাতে হয়তো ডুমুরগুলো উঠছে না ছবিতেই দেখো এই দেখো এইখানে সে কিনা জানি না এই দেখো এখানে কত ডুমুর হয়ে রয়েছে একদম ভিজে ভিজে ছাত্রটা তোমাদের সঙ্গে এই মুহূর্তটা সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো বলো আমার তো ভীষণ ভালো লাগছে ওই জন্য বললাম টাটা